গরুর মাংস মানেই আলাদা স্বাদ, আলাদা তৃপ্তি। চট্টগ্রামের মানুষের অতি প্রিয় এই গরুর মাংস মেজবানের প্রধান উপকরণ। এছাড়া এই অঞ্চলের বাসাবাড়ি, বিয়ের অনুষ্ঠান, মিলাদুন্নবী, ওরস সহ হোটেল রেস্তোরাঁয় আছে গরুর মাংসের আলাদা কদর। মাংস অবস্থা সিরিয়াস, এখন পাওয়া যাচ্ছে না, এখন 600 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ 1 কেজি মাংস কিনে খেতে পারবে না। ইন্ডিয়ার থেকে মাল আসতো, সেই জন্য আগে সস্তা করে মাল বেচা যেত, এখন মাল আসা বন্ধ হয়ে গেছে এবং কোথাও যাও আমরা মাল পাইতেছি না। ভারতীয় গরু সরবরাহ কমে যাওয়ায় মাংসের দাম বেড়ে গেছে বলে জানালেন ব্যবসায়ীরা। এতে লোকসানের মুখে পড়তে হচ্ছে বলেও জানান তারা। আগে নিয়ে যেতাম পড়তে পড়তে যে 14,000 টাকা মন, এখন পড়তেছে 20,000 টাকা মন, আমরা বিক্রি করে যে সবগুলো মিলে 16,000 টাকা মন। ভারত থেকেও গরু দিচ্ছে না, বাংলাদেশেও তারা রিক্সে যায় গরু আনতেছে না। এদিকে পথে পথে চাঁদাবাজির কারণে সাতক্ষীরা থেকে চট্টগ্রাম পৌঁছাতে গরু প্রতি 4 থেকে 4,500 টাকা চাঁদা দিতে হয় বলে জানায় গরু ব্যবসায়ীরা। গাড়িতে 2,000-2,500 মানে গরু হিসাবে আর কি, আর আধা করে ওইখানে আমরা ইজাদারকে আমরা দিই আর কি, ওইটা মনে করেন পুরো 500-700 করে নেয় এরকম। চাহিদা মেটাতে ভারতীয় গরু আমদানির ক্ষেত্রে সরকারের সহযোগিতা চেয়েছে গরু আমদানি কারকরা। সরকারি অনুদানও পাচ্ছি না, সহযোগিতাও পাচ্ছি না। বাংলাদেশের মনে করেন মালটা আসে মেলা মিলে, ওই মেলার থেকে আমরা মালটা কিনি, কিন্তু সেখানে আমাদের বাজার সৃষ্টি। বাজার স্থিতিশীল রাখতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।